প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিল্ডিং কোড না মানা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাতেই বেইলি রোডের আগুনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন অন্যান্য উন্নয়নের পাশাপাশি বীমা খাতেও গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সাধারণ মানুষকে বীমা নিয়ে সচেতন করতে দায়িত্বশীলদের প্রতি নির্দেশ দেন তিনি। অসত্য কথা বলে কেউ যেন অন্যায্য বীমা দাবি করতে না পারে সেই ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইলি রোডে যে আগুনটা লাগলো, সেখানে একটা মাল্টিস্টোর বিল্ডিং, সেখানে কোনো মানে ফায়ার এক্সিট নেই। এবং সাধারণত আমি সবসময় আমাদের যারা আর্কিটেক্ট তাদের রিকোয়েস্ট করি যে আপনারা অন্তত পক্ষে যখন ঘর বাড়ি তৈরি করেন একটু খোলা বারান্দা, ফায়ার এক্সিট বা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। আর্কিটেক্টরা ওরকম ডিজাইন ঠিকমতো করবে না, আবার মালিকরাও 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। 45 জন লোক মারা গেছে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? অথচ ফায়ার এক্সটিংগুইশার লাগানো, ফায়ারের নিরাপত্তা ব্যবস্থা বারবার আমরা নির্দেশ দিচ্ছি, সেটা কিন্তু আর মানে না। আর আমি জানি এখানে নিশ্চয়ই ইন্স্যুরেন্স নিশ্চয়ই কিছুই নাই, কাজে তারা বিনিময়ে কিছু পাবেও না। তো এইসব ক্ষেত্রে আসলে সচেতনতাটা খুব বেশি প্রয়োজন, সেটা অবশ্যই আপনারা আরো ব্যাপকভাবে যাতে মানুষ সচেতন হয় সেই চেষ্টাটা করবেন, আমাদের তরফ থেকে আমরা করছি।